ঈশ্বরদী আটঘরিয়া নিয়ে গঠিত পাবনা চার আসনে উপনির্বাচনে ভোট নেওয়া চলছে। সকাল 9টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। করোনা ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও বেশ ভালো। নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস ও বিএনপি প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ তিনজন রয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,81,112 জন। সকাল থেকে 129টি ভোট কেন্দ্রে 2,300 জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। এদিকে নানা অনিয়মের অভিযোগে ভোট বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী। গেল 2 এপ্রিল সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মারা গেলে আসনটি শূন্য হয়। আমার যত লোকজন আছে, আমাদের যারা সমর্থক কাজকর্মী, তাদের যাওয়ার সুযোগই নাই। তারপরেও আমি বলবো এই ভোট আমি বাতিল চাই, এটা আমি বর্জন আমি করতে চাই না। বাতিল বাতিল মানে এটা ভোটই হচ্ছে না, তার মানে আজকে ভোট নাই।